আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হেজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের বেশিদিন টেকবানা বলছে খাবেনি আরও জানিয়ে দিব হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহু জানিয়ে দিব ইসরায়েলি হামলার মধ্যে হাইপার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হিজবুল্লাহ এবং আরো জানিয়ে দিব নতুন করে ইসরায়েলের বেমান হামলা লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে সাতত্রিশ জন নিহত আহত একশো জন এদিকে আগ্রাসী আচরণের জন্য চড়া মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে সর্বশেষ জানিয়ে দেব এমিনেট হুদিদের পনেরো লক্ষ বস্তিতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন ইসরায়েল বেশিদিন দিন টিকবে না বলছে খামেনি ইসরায়েল বেশিদিন দিন টিকবে না বলে মন্তব্য করছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী শুক্রবার চৌঠা অক্টোবর রাজধানী তেহরানে ইমাম খামিনী গ্রান্ড মুসল্লা মসজিদে জুমান খুদবা এ কথা বলেন খামিনি প্রায় পাঁচ বছর পর জুমার খোদবা দিলেন তিনি এদিন জুমার নামাজের ইমামতিও করেন তিনি সম্প্রতি ইসরায়েলি ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যৌতিকতা তুলে ধরেন খামিনী তিনি বলেন কয়েক রাত আগে আমাদের সশস্ত্র বাহিনীর অভিযানে ছিল সম্পূর্ণ আইনসম্মত ও বৈধ খামিনী বলেন ইসরায়েলের অপরাধের ন্যূনতম শাস্তি এই ক্ষেপণাস্ত্র হামলা ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস গত বছরের সাত অক্টোবরে ইসরায়েল হামলা চালায় হামাসের এই হামলাকে জৈতিক এবং আইনসম্মত বলে অভিহিত করেন খামিনি ইরানের সর্বোচ্চ নেতা বলেন হিজবুল্লাহ ও হামাসের গুরুতর ক্ষতি ইসরায়েল করতে পারে না লেবাননের শিয়াপন্থী রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ লড়াই পুরো অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ সেবা বলে মন্তব্য করেন খামিনি তিনি বলেন প্রতিরোধ সংগঠনগুলো নেতাদের ইসরায়েলের হত্যা করলো ইরানের এই মিত্ররা পিছু হটবে না ইরানের সর্বোচ্চ নেতা এই সাদতের জেরে এই অঞ্চলে প্রতিরোধ পিছু হটবে না এবং জয়ী হবে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে আশ্রয় কেন্দ্রে লুকিয়েছে নেতানিয়াহু ইহুদিবাদে ইসরায়েলের যুদ্ধ অপরাধী ও সন্ত্রাসী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুল্লার ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজের বাসস্থান ছেড়ে আশ্রয় কেন্দ্রে লুকাতে বাধ্য হয়েছে ইহুদিবাদী ওয়েবসাইট ওয়াল অধ্যিটি দিয়ে আল আলম টেলিভিশন চ্যানেল জানিয়েছে হিজবুল্লার নতুন ক্ষেপণাস্ত্র হামলার মুখে আল খাদ্দিরা অঞ্চলের উত্তর কাইসারিয়া এলাকায় অবস্থিত নিজ বাসভবন থেকে আশ্রয় কেন্দ্রে ঢুকতে বাধ্য হয় নেতানিয়াহু প্রায় এক বছর আগে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবরে ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলেরpostcss সংগ্রামীদের আল-আক্সা তুফান অভিযানতর হাতপা এই প্রথম নেতানিহূত বাসস্থানে এলাকায় স্থিতির দিকে বিপদ সংকেত বাড়ানো হয় ইহুদিবাদী দখলতারা 1947 সালে ফিলিস্তিনের কাইসারিয়া শহরটির দখল করে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এই শহরটি হাইফা বন্দরের শহর থেকে 37 কিলোমিটার দূরে অবস্থিত সূত্র পার্স টুডে ইসরায়েলি হামলার মধ্যে হাইপাই ক্ষেপণাস্ত্র হামলা চালালো হিজবুল্লাহ লেবাননে ইসলামিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহবাদ ইসরায়েলের উত্তরাঞ্চলে হাইপা নগরীতে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে হিজবুল্লাহ বলছে তারা সকাল সাতটায় হাইপা শহরের উত্তরে প্রায়ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বিবৃতিতে উল্লেখ করা হয় যে এই হামলাটি গাজায় গণহত্যামূলক যুদ্ধের শিকার হওয়া ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করে এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে করা হয়েছে হিজবুল্লার ক্ষেপণাস্ত্র হামলার সময় ইসরায়েলি মিডিয়া তথ্য মতে হাইপা সিজারিয়া পশ্চিম গ্যালিলি লেয়ার গ্যালিলি একর এবং নাহারিয়াতে সাইরেন বাজার হয় প্রতিরোধ যোদ্ধারা দক্ষিণ কিরিয়া সামেনায় মোতায়েন করা মটারের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায় এছরা মালকিয়াপের আশেপাশে একটি মার্কোভার ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এই ট্যাঙ্ক সদস্যরা নিহত বা আহত হয়েছে সূত্র পার স্টোরি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানাচ্ছে সাতত্রিশ জন নিহত আহত একশো পঞ্চাশ জন লেবাননের বিভিন্ন স্থানে ইহিদিবাদী ইসরায়েল নতুন করে বিমান হামলা চালিয়েছে বলে ইসরায়েল বৃহস্পতিবার বৈরীদের দক্ষিণাঞ্চল দাহির এলাকায় বেশ কয়েক দফা বিমান হামলা চালায় ইহিদিবাদীরা তাদের সর্বশেষ হামলার শক্তিশালী বাংকার মাস্টার বোমা ব্যবহার করছে যার সংসির এক ডনেরও বেশি বেশ কিছু বেসামরিক ভবনকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয় এ সম্পর্কিত বিস্তারিত খবরে ইঙ্গিত দেওয়া হয়েছে যে গত শুক্রবার হিজবুল্লার নেতা সাইদ হাসান নাসরুল্লাহকে শহীদ করার জন্য দখলদার বাহিনী যে বোমা ব্যবহার করছিল তার তুলনায় সর্বশেষ হামলার বেশি বোমা ব্যবহার করা হয়েছে বৈরুত আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশে ও হামলা হয়েছে ইসরায়েলি হামলায় হিজবুল্লার মিডিয়ার রিলেশনস অফিস এবং বৈরুত বিমানবন্দরের কাছে একটি গোদাম সহ আরো বেশ কয়েকটি স্থান লক্ষ্যবস্তু করা হয় সূত্র পার্স টুডে আগ্রাসী আচরণের তরা মূল্য দিতে হচ্ছে ইসরায়েলকে দুই সালে গাজায় চলামান যুদ্ধের আগে ইসরায়েল জিডিপি থ্রি শতাংশ বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল পরে পরবর্তীতে সেই পূর্বাভাস সংশোধিত হয়েছে এবং তা এখন এক শতাংশ থেকে এক দশমিক নয় শতাংশ পর্যন্ত নেমে এসেছে আবরুদ্ধ গাজায় দীর্ঘ প্রায় এক বছরে হত্যাযজ্ঞ চলাকালে এই ইসরায়েলের ক্রেডিট রেট পুনরায় কমানোর পর সেপ্টেম্বরের শেষের দিকে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্টোরিস দাবি করেন যে অর্থনীতি চাপের এখন স্থিতিশীল রয়েছে তিনি বলেন ইসরায়েল তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ এবং ব্যয়ভুল যুদ্ধের বোঝা বহন করছে এ বিষয়ে ইসরায়েলি কেন্দ্রীয় ব্যাংক সাবেক গভর্নর কার্নিট ফ্লোক সিএনএন কে বলেন যুদ্ধ আরও তীব্র হলেও তা অর্থনৈতিক কার্যকলাপ ও প্রবৃদ্ধির উপর আরো বেশি প্রভাব ফেলবে চলমান এই যুদ্ধ গাদায় পরিস্থিতিকে অর্থনৈতিক ও মানবিক দিক দিয়ে চরম সংকটে ফেলে দিয়েছে ইসরায়েলি আগ্রাসনের প্রেক্ষিতে ফিলিস্তিনের পশ্চিম তীরে দ্রুত অর্থনৈতিক পতনের মুখে রয়েছে এদিকে হিজবুলার সঙ্গে সীমান্ত সংঘর্ষের কারণে লেবাননের অর্থনীতি এ পাঁচ বছর পাঁচ শতাংশ সংক্রান্ত হতে পারে বলে জানিয়েছে নাগরিকদের জন্য আবাসন খরচ অন্তর্ভুক্ত আর এই খরচ ইসরায়েলের ডিজিপি প্রায় বারো শতাংশ যদিও স্টোরেজ বলেন যে নেতানিহ সরকার তার দেশের অর্থনীতি পুনরুদ্ধার করবে তবে অর্থনীতিবিদরা উদ্বিগ্ন যে চলমান যুদ্ধের ক্ষতি দীর্ঘায়িত হবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সাবেক গভর্নর ব্লক বলেন যুদ্ধের জন্য বিনিয়োগ কমানো হলে প্রবৃদ্ধি আরো হ্রাস পেতে পারে এদিকে তেল আবিবের বিশ্ববিদ্যালয়ের জাতীয় নিরাপত্তা অধ্যয়ন ইনস্টিটিউট এক গবেষণায় বলা হয় যদি ইসরায়েল সরকার গাজা ও লেবানন থেকে তার সেনাবাহিনী সম্পূর্ণ প্রত্যাহার করে নেয় তাহলে দেশের অর্থনীতি আরো দুর্বল অবস্থায় পৌঁছবে ইসরায়েলি সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে ইসরায়েলি ঋণ গ্রহণের খরচ বেড়েছে এবং সরকারকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হচ্ছে কারণ বিনিয়োগকারীরা ইসরায়েলি বন্ড এবং অন্যান্য সম্পদের উপর বেশি রিটার্ন ফলে ক্রমবর্ধমান ঋণ এবং বাজেটিক ঘাটতির কারণে ইসরায়েলের অর্থনৈতিক অবস্থা আরো খারাপের দেখা যাচ্ছে এদিকে গাজা ও লেবাননে চলমান যুদ্ধের কারণে প্রযুক্তি কৃষি নির্মাণ এবং পর্যটন হাটও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সূত্র আল মায়াদিন ইমেনির হুতিদের 15 লক্ষবস্তুতে জাতিসংঘের বিমান হামলা লেবানন ও গাজা ইসরায়েলের ক্রমবর্ধমান হামলার মধ্যেই এবার ইরান সমর্থিত ইমেনির হুতিদের উপর হামলা চালিয়েছে জাতিসংঘ বিবিসি জানায় শুক্রবার হুতি নিয়ন্ত্রিত পোনাউটির লক্ষবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দাবি করছে মার্কিন সেনা বাহিনী মার্কিন কর্মকর্তার বার্তা সংস্থা এপিকে নিশ্চিত করছে যে হুতিদের অস্ত্রাগার সেনা ঘাঁটি এবং সামরিক সরঞ্জামের উপর এসব হামলা হয়েছে তারা জানায় ইমেনির রাজধানী সানাহ সহ পাঁচটি এলাকায় হুতিদের শক্তিশালী অবস্থানে যুদ্ধবিমান এবং যুদ্ধযান থেকে বোমান নিক্ষেপ করা হয় হুতি পরিচিত আল মাসরাহ টিভি নেটওয়ার্ক বসতে প্রধান বন্দর শহর হোদাইরা বিমানবন্দর এবং কাতিব এলাকায় সাথে হামলা হয়েছে যেখানে হুতিদের একটি সামরিক ঘাটি রয়েছে রাজধানীর সানার সেইয়ানা এলাকায় আরো চারটি হামলা হয়েছে এবং ধামারประเทศের দুটি হামলা হয়েছে ইসরা সানার দক্ষিণ পূর্বে বাইদা প্রবেশে আরো তিনটি বিমান হামলার কথা জানিয়েছে হুতি মিডিয়া আল মাসিরা কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে বিস্তারিত জানায়নি তবে বলছে যুক্তরাজ্য এই হামলার অংশ নিয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ আমরা জড়িত থাকার কথা স্পষ্টভাবে ভাবে অস্বীকার করছে বলে জানিয়েছে আল জাজিরা